मदीना मदीना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله فلا خالق إلا الله ولا مالك إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومولانا وأولانا وأجلانا وأعلانا محمدا عبده ورسوله الذي جاء الشريعة البيضاء لينها ونهارها سواء وبعث إلى الناس كافة فأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وأوضح الحجة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وقال النبي صلى الله عليه وسلم البركة مع أكابركم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شبای محبت رشد نمازر درود پاٹھ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
لنا ظل علا بكماله كشف الدجى بجماله حسنا صالح صلوا عليه وآله جي بغنه گئی چھے شدا حجر حجر بلبلی شہی بغانی امراو اشی نبی تو مار بلتلی بلغ العلا کشفت دجا সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে বড় আদর করে ভালোবেসে জুমার দিনে জুমার ঘরে বসে জুমার নামাজ আদায়ের পূর্বে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে আমলের নেওতে কিছু কথা বলবার মতো এবং শুনবার মতো যে মালিক আপনাকে আমাকে তৌফিক দান করছেন, হৃদয়ের গহীন থেকে প্রাণ উজাড় করে কালিমাতুর শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এত দিনের ধারাবাহিক সূরা ইউনুসের 62 নম্বর আয়াত এবং 63 নম্বর আয়াতের সার মর্ম হলো এটা, আল্লাহ ওয়ালা হতে গেলে দুইটি গুণ প্রয়োজন, একটা হলো ঈমান আরেকটি হলো তাকওয়া। একটা গুণের নাম কি? ঈমান। আরো একটি গুণ, তার নাম হলো তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। তাকওয়া অর্থ কি? ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে স্থাপন করা, অর্জন করার নাম হলো তাকওয়া। আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি, বিভিন্ন পত্রিকার পাতায় দেখেছি সিলেটের সেই কুখ্যাত ঘটনা, কি বলেন, একজন শিক্ষিত মানুষের স্ত্রীকে কেড়ে নিয়ে পালাক্রমে আমাদের বাংলার সোনালি সুশীল সমাজের যুবকেরা তারা ধর্ষণ করেছে, আমরা দেখি নাই? আমরা অনেকে শুনেছি, পত্রিকার পাতায় পড়েছি। তার এক নম্বর কারণ হলো আল্লাহর ভয় অন্তরে না থাকা। কথা বলেন, আল্লাহর ভয় যদি তাদের অন্তরে থাকত, তাহলে মুহসানাত একজনের বিবিকে অন্য একজন
কিভাবে কেড়ে নিয়ে ধ্বংস ধর্ষণ করে, এটা পশুত্বের কাজ ছাড়া কিছুই হতে পারে না। কি বলেন? আমরা ঢাকার এক ঘটনা দেখেছি, এটাও ফেসবুক বিভিন্ন মিডিয়াতে এসেছে, অনলাইনে আমরা দেখেছি। একজন বিবি অসহায়, তার স্বামীর রক্তের জন্য আর্তনাদ করছিল, ঠিক সেই মুহূর্তে সে তার স্বামীর রক্তের জন্য হসপিটাল থেকে যখন নিচে নেমে আসে, তখন আমাদের বাংলার কিছু পশু সেই বিবির উপর, মহিলার উপর তারা চড়াও হয়েছে। এটারও মূল কারণ তাদের মাঝে আল্লাহর ভয় নামক তাকওয়া ছিল না। কথা ঠিক না বেটি? শুধু কি তাই, শুধু তাই নয়, আজ সন্তান থেকে বাবা সঠিক সম্মান পাচ্ছে না এই তাকওয়ার অভাবে। আজ বিবি থেকে তার স্বামী 100% সম্মান পাচ্ছে না এই তাকওয়ার অভাবে। কথা ঠিক না বেটি? এই তাকওয়া, এই অর্জন যারা করবে, আল্লাহ তাআলা বলেন যাদের মাঝে এই তাকওয়ার গুণ থাকবে তারাই হলো আল্লাহওয়ালা। তাকওয়ার গুণ যাদের মাঝে পাওয়া যাবে তারাই হলো কি? আল্লাহওয়ালা। তাকওয়া আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আনতা বুদাল্লাহ كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। চার দেয়ালের ভিতরে কোন মানুষের নজর পড়ে না, মানুষের নজর যায় না। কথা বলেন, মাটির নিচে পানির নিচে কোন মানুষের নজর যায় না, সেখানেও কিন্তু আমার আল্লাহর নজর আছে না নাই? কথা বলেন, চার দেয়ালের ভিতরে যদি কোনো মানুষ অন্যায় করে, বুখারী শরীফের হাদিস, তিন সাহাবি তারা পাহাড়ের গুহাতে আশ্রয় নিয়েছিল প্রচন্ড জ্বর থেকে বাঁচার জন্য। তিন সাহাবীর ঘটনা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বুখারীতে উল্লেখ করেছেন। বিশাল এক পাথর এসে সেই পাহাড়ের গুহার দরজাটা বন্ধ হয়ে যায়, তিন সাহাবি গুহা থেকে বের হতে পারে না, তিনজন গুহার ভিতরে থেকে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আমাদের জীবনের সবচেয়ে ভালো কাজ যে গুরু রয়েছে, সেই গুরু যদি আমরা আল্লাহর দরবারে উসিলা পেশ করতে পারি, হতে পারে এই আমলগুলোর উসিলা আল্লাহ এই পাথরকে সরিয়ে দিবেন। এক সাহাবী বলতেছিলেন, আমি গভীর রাতে আমার চাচাতো বোনের সাথে, চাচাতো বোনের সাথে আমি অপকর্মে লিপ্ত হওয়ার জন্য তার ঘরে চলে গেলাম। খেয়াল করবেন, তাকওয়া কাকে বলে এটা আমার বোঝানোর উদ্দেশ্য। সাহাবী বলেন, আমি আমার বোনের সাথে অপকর্ম লিপ্ত হওয়ার জন্য তার কামরায় আমি চলে গেলাম, তার রুমে চলে গেলাম, হঠাৎ করে আমার ভিতরে একটি কম্পন সৃষ্টি হয়ে গেল। আমাকে কানে কানে কে যেন বলতে লাগলো, ওরে মিয়া, তুমি তো গুনার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, তোমাকে আশপাশের কোন মানুষ তোমাকে দেখছে না, তুমি কি মনে করো তোমাকে কেউ দেখে না? কথা বলেন, সাহাবী বলেন, আল্লাহ একমাত্র যখন তোমার কথা স্মরণ হয়ে গেল তুমি আমাকে দেখছো চার দেয়ালের ভিতরেও, তোমার স্মরণ আসার পরে আমি আমার চাচাতো বোনের সাথে অপকর্ম লিপ্ত হই নাই। আল্লাহ
যদি এই আমলটুকু তোমার কাছে ভালো লেগে থাকে, এই আমলের উসিলায় তুমি আমাদের থেকে এই পাথরকে সরিয়ে দাও। বুখারী শরীফের হাদিস, সাথে সাথে পাথরটা একটু সরে গেল, এটার নাম তাকওয়া। চার দেয়ালের ভিতরে কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, কথা বলেন। তাকওয়া হলো আনতা আবুদাল্লাহ। নবীজি বলেন, তুমি নামাজে দাঁড়িয়ে আছো, তুমি জিকির করছো, তুমি আমল করছো, তুমি যেখানে আছো, মাঠে আছো, গাছে আছো, তুমি যেখানেই থাকবে, তুমি মনে করবে তোমার আল্লাহর নজরের ভিতরেই তুমি আছো, কথা বলেন। এটা হলো তাকওয়ার এক নম্বর সংজ্ঞা, আল্লাহকে সর্বদাই হাজির নাজির মনে করা। তার জ্বলন্ত একটা দৃষ্টান্ত, একজন নবীর দৃষ্টান্ত পেশ করতে চাই। সূরা ইউসুফ আয়াত নাম্বার 14, নবীর নাম হলো ইউসুফ। আমরা সবাই জানি, ঠিক না বেটি? ইউসুফ আলাইহিস সালাম তো অনেক সৌন্দর্য মণ্ডিত ছিলেন, সৌন্দর্যের অধিকারী ছিলেন। আল্লাহর নবী বলেন, আমি তো সূর্যের মতো সুন্দর, আর আমার ভাই ইউসুফ চাঁদের মতো সুন্দর। চাঁদের আলো বেশি না সূর্যের আলো বেশি? সূর্যের আলো বেশি। নবীজি সূর্যের মতো সুন্দর। আম্মা জান আয়েশা নবীজির বিবি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, وشمسي أفضل شمس السماء، فإن شمس الدنيا تطلع بعد فجرين، وشمسي تطلع بعد العشاء. أما جن عيش بولين أو دنيا رمانوش تما دير جن اكتي شر جرويتي আর আমি আয়েশার জন্য একটি সূর্য রয়েছে। সুবহানাল্লাহ। বলেন আম্মা জান আয়েশা বলেন, ও জগতের মানুষ রে, তোমাদের সূর্যটা বাদা ফজরিন, ফজরের পরে উঠে, ফজরের পরে উদিত হয়, আর আমার সূর্যটা এসার পর যখন নবীজি আমার ঘরে হাজির হন, তখন আমার সূর্যটা উদিত হয়। আম্মা জান আয়েশা নবীজিকে সূর্য বললেন, কি বললেন? সূর্য বললেন। এখান থেকে আমাদের শিক্ষা, আল্লাহর নবী বলেন, ও জগতের বিবিরা, ও জগতের মেয়েরা, মহিলারা, আমার বিবি যেমন আমাকে সূর্যের সাথে তুলনা করেছে, সূর্য মনে করেছে, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো, তোমরাও তোমাদের স্বামীদেরকে সূর্যের মতো মনে করতে পারো। আম্মা যেন বলেছেন, আমার স্বামী সূর্য, সূর্যের মতো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম সৌন্দর্যের অধিকারী ছিলেন। আজিজে মিসর, সংক্ষিপ্ত আকারে বলছি, মিশরের বাদশা তাকে কিনে নিলেন। কি বলেন? তার ভাইয়েরা যখন গভীর কূপে তাকে নিক্ষিপ্ত করেছিল, তখন কূপ থেকে উঠিয়ে তাকে ওই আজিজে মিশরের কাছে নিয়ে গেলেন, বাজারে নিয়ে গেলেন। আজিজে মিশর তাকে দেখে পছন্দ করলেন, সুন্দর ফুটফুটে যুবক, টকবগে চেহারা, আমার খেদমতে থাকুক। আজিজে মিশর কিন্তু জানতেন না সে একজন নবী, ঠিক না? তার সৌন্দর্য, চেহারা, তার চরিত্র, মাধুরী দেখে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ভক্ত হয়ে গেল। কতক্ষণ? পাগল পারা হয়ে গেল, ভক্ত মানে কি, তার প্রেমে পড়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়লো কে? জুলাইখা। আর ইউসুফ আলাইহিস সালাম কার প্রেমে পড়লো? আল্লাহর প্রেমে পড়লো। একদিকে ইউসুফ আশেক, জুলাইখার আশেককে বা আশুককে ইউসুফ,
আরেক দিকে ইউসুফের মা শুক হলো আল্লাহ কথা ঠিক না বেঠি সুলাইখা বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার থেকে মূল কাজ উদ্ধার করতে চায় ইউসুফ আলাইহিস সালাম তো একজন নবী কি বলেন ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্ন প্রলোভন বিভিন্ন আকৃতি বিভিন্ন সুরত বিভিন্ন সৌন্দর্য দেখিয়ে তাকে হাত করতে চান কে জুলাইখা একদিন ইউসুফ আলাইহিস সালাম যেহেতু খাদেম ছিলেন জুলাইখার ঘরে ডাকলেন আয় ইউসুফ আসো তুমি আমার ঘরে আসো আজিজে মিসর বাসায় নেই আজিজে মিসর দূরের কোন সফরে ছিলেন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে তার রাজ সিংহাসনে ঢুকিয়ে এক এক করে সাতটি দরজা বন্ধ করে দিলেন কয়টি দরজা সাতটি দরজা বন্ধ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো এই ঘটনাটিকে স্মৃতির পাতা স্বর্ণাক্ষরে লিখে রাখার জন্য পুরো ঘটনা মানুষের স্মরণ থাকার জন্য ইউসুফের নামে একটি সূরা নাযিল করে দিলেন আল্লাহ তাআলা বলেন ওয়া রাওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি وغلقت الأبواب وقالت هيت لك زليخا يوسف عليه السلام إرات شنها شر دقيدنا وغلقت الأبواب باب شبد رتهر درجة اكتی درجة باب نربو بچن أبواب মানে অনেক গুলি দরজা বন্ধ করে দিলেন জুলাইখা ওয়াগাল্লাকাতিল আবওয়াবা সৌন্দর্য মণ্ডিত হয়ে যত প্রকার আধুনিক মেকআপ রয়েছে সব কিছু ব্যবহার করেন ইউসুফ আলাইহিস সালামকে বললেন হাই তালাক কাম হিয়ার কি বললেন কাম হিয়ার মানে কি সামনে আসো হাই তালাক সামনে আসো আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন কলা মাআদাল্লাহ তুমি যে আমার সাথে প্রেম করতে চাচ্ছ আমি তো একজনের প্রেমে আবদ্ধ ওই মালিকের প্রেমের কাছে তোমার প্রেমের কোনো ঠাই নেই তোমার প্রেমের কোনো জায়গা নেই ওই মালিকের প্রেমে তো আমি আবদ্ধ যে মালিকের খবর এই প্রেমের কথা আছে না নাই সাতটি দরজা বন্ধ করে দিলেন ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করলে কিন্তু তার মনের বাসনা পূরণ করতে পারতেন ঠিক না ঠিক পারতেন কিনা সাতটা দরজা বন্ধ গোল্ডেন অফার এর চেয়ে ভালো অফার কিছু হতে পারে না ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন আমি যেখানে বসে আছি এখান থেকে তিন চার হাত দূরত্ব দরজার অবস্থান অথবা সাত হাত দূরে যখন দরজার অবস্থান ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন আমার আসল যিনি মাশুক আমার আল্লাহ তো আমাদের বিষয়টা দেখছেন আমি যখন আমার চেষ্টা আমি পরিচালনা করব চালিয়ে যাব এটাও তো আমার আল্লাহ দেখবেন দেখবেন কিনা বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে তার সর্বাত্মক চেষ্টা তিনি বিনিয়োগ করে দিলেন চেষ্টা চালিয়ে গেলেন দরজা পর্যন্ত তার সরার মতো যোগ্যতা আছে না নাই দরজা পর্যন্ত আল্লাহু আকবরের ধ্বনিতে আওয়াজ করে ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা পর্যন্ত অগ্রসর হওয়ার জন্য দৌড় দিলেন দৌড় দেওয়া মাত্র আসল প্রেমী যার নাম হলো আল্লাহ যার নামটা কি আল্লাহ তিনি সাথে সাথে ওই
মজবুত সাতটা দরজা সাথে সাথে খুলে দিলেন। এর নাম হলো তাকওয়া। ঠিক না বেটি? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জন্য চেষ্টা করে, যারা আমার দিকে অগ্রসর হয়, আমি তার জন্য সুবুলানা অনেক রাস্তা দেখায় দেই, সহজ করে দেই। আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য সূরাতুল যুখরুফ সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলেন যে আমার জন্য ফিকির করে, যে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে অগ্রসর হই, আর যে আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে দুই হাত অগ্রসর হই, আর যে আমার দিকে শিবরণ শিবরণ অর্ধ হাত অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত অগ্রসর হই। আর যদি কেউ আমাকে নিয়ে গবেষণা করে, আমি তার ব্যাপারেও আমার ফেরেশতাদেরকে নিয়ে গবেষণা করি। এই কারণে ভাইয়ারা আমার, ইয়ার নাম হলো তাকওয়া। তাকওয়া যার অন্তরে থাকবে সে হলো আল্লাহ ওয়ালা। একজন নবীর দৃষ্টান্ত আপনাদের মাঝে পেশ করালাম, ইউসুফ আলাইহিস সালাম তাকওয়ার উন্নত শিখরে ছিলেন, গোল্ডেন প্লাস পেয়েছেন, কথা ঠিক না বেটি? জুলাইখা পিছন থেকে টেনে ধরলেন, কি বলেন? জুলাইখা ফালাম্মা রাআত কামীসাহু কুদ্দা মিন কুবুলিন ক্বালা ইন্নাহু মিনাল কাযিবিন। জুলাইখা পিছন থেকে টেনে ধরলেন ইউসুফ আলাইহিস সালামকে, আজিজে মিসর দেখে ফেললেন, আজিজে মিসর চোখ গরম করলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, সংক্ষিপ্ত আকারে বলছি, ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার দোষ না তার দোষ, তার দোষ ইউসুফের দোষ না জুলাইখার দোষ, জুলাইখার দোষ। জুলাইখা বলে না না তার দোষ। ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রমাণ চাওয়া হয়েছে, ইউসুফ তুমি প্রমাণ পেশ করো, কারণ আরবিতে একটি প্রবাদ আছে, ফতোয়ার একটি নিয়ম নীতি আছে, আল বাইনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে দাবি করবে তার প্রমাণ পেশ করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে প্রমাণ পেশ করতে বলা হলো, ইউসুফ আলাইহিস সালাম পেরেশান। ওই রাজ সিংহাসনের একজন খাদেমা ছিল, যার এক অথবা তিন দিনের কোলে একটি বাচ্চা ছিল, ওই বাচ্চার জবানে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী প্রমাণ করে দিলেন। ওই বাচ্চাটা বলতেছিল, যদি কাপড়ের পিছন দিক থেকে ছিড়া থাকে তাহলে ইউসুফের দোষ, হ্যাঁ জুলাইখার দোষ, যদি কাপড়ের পিছন দিক থেকে ছিড়া থাকে তাহলে জুলাইখার দোষ, আর যদি কাপড়টার সামনের দিকে ছিড়া থাকে তাহলে ইউসুফের দোষ। প্রমাণ হইল কিনা? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় সব কিছু তার হয়ে যায়, ঠিক না বেটি? যখন আজিজে মিসর দেখলেন যে দুই তিন বছরের দুই তিন দিনের বাচ্চা, এটা তো কথা বলার কোনো যোগ্যতা রাখে না, এই বাচ্চাটা যেহেতু ইউসুফের পক্ষে হয়ে কথা বলছে 100% ইউসুফ সত্য, কথা ঠিক না বেটি? বুঝানোর উদ্দেশ্য ছিল চার সাতটা দরজার ভিতরে রাজ সিংহাসনে ইউসুফ একমাত্র যাকে বই পেয়েছেন তিনি হলেন আল্লাহ, কথা ঠিক না বেটি? একজন নবীর দৃষ্টান্ত রাখলাম, সাইয়েদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মরু প্রান্তরে ওমর হাঁটতেছেন, পথিমধ্যে এক রাখালের সাথে দেখা হয়ে যায়, ওনাকে একটা চেয়ার দেওয়া হবে। হযরত ওমর, খেয়াল করি ভাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুপ্রান্তরে হাঁটতেছেন। একজন রাখাল, খেয়াল করবেন, একজন রাখাল মেষপাল চড়াইতেছে, একজন রাখাল। হযরত উমর বলেন, রাখাল ভাই, আমার তো তোমার বকরির পালের দুধ খাইতে মনে চায়। হযরত উমর খলিফা আমিরুল মুমিনিন, রাখাল বলে, এই বকরির পালের মালিক তো আমি না। কথা বলেন, একটা রাখাল বলে, এই বকরির পালের মালিক তো আমি নই। উমর ফারুক বলেন, তাহলে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, কোনা আমার মালিক তো আমাকে ছাড়বে না। হযরত উমর বলেন, তোমার মালিক এত বকরি থেকে খবর রাখবে না, বুঝবে না, তুমি যদি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলে, আমার রূপক যে মালিক, আমার আসল মালিক, যিনি আমার আসল মালিক, তিনি তো দেখবেন, দুনিয়ার মালিক দেখবেন না, ঠিক আছে, কিন্তু যিনি আমার আসল মালিক তিনি তো দেখবেন। উমরের যুগে একজন রাখালের তাকওয়া যদি এমন হয়ে থাকে, তাহলে সেই যুগের সমাজপতিদের তাকওয়া কেমন ছিল? কথা বলেন, একজন ন্যূনতম রাখালের তাকওয়ার পরিধি যদি এমন হয়ে থাকে, তাহলে সেই যুগের সমাজের লিডারদের তাকওয়া কেমন ছিল? সেই যুগের রাখাল থেকে আপনার রাখালের তাকওয়া বর্তমান আমাদের সমাজপতিদের কাছে নেই। কথা বলেন না কেন? যদি সমাজপতিদের কাছে থাকতো, তাহলে গরিবের মাল আত্মসাত করে তাদের পেটের ভিতরে ভক্ষণ করার সাহস পেত না। কথা ঠিক না বেটি? যদি সেই রাখালের আগ্না থেকে আগ্না তাকওয়ার কিঞ্চিত পরিমাণ বর্তমান যুগের সমাজপতিদের কাছে থাকতো, তাহলে সমাজের সুশীল যুবক সমাজ, তারা অন্যের স্ত্রী পশুত্বের পরিচয় দিয়ে তারা পরাক্রমে দর্শন করার সাহস পেত না। কথা ঠিক না বেটি? এই কারণে ভাইয়েরা, আমার একজন রাখালের তাকওয়ার দৃষ্টান্ত আপনাদের মাঝে আমি পেশ করলাম। আসুন, একজন মাদ্রাসার ছাত্রের তাকওয়া। দিল্লিতে যার বাড়ি, যার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ছিল? আব্দুল্লাহ। সুন্দর ফুটফুটে যুবক, মাদ্রাসায় এগুলা শেখানো হয়, মাদ্রাসায় শেখানো হয় এলেম থেকে আমলের গ্রহণযোগ্যতা বেশি, জানা থেকে মানার দাম বেশি। কথা ঠিক না বেটি? জানা থেকে মানার দাম বেশি। আমি আমার ছাত্রদেরকে বলেছি, এলেম অর্জন করবা তো 80%, আমল এর অর্জন করবা তো 100%। কথা বুঝেন নাই? যদি 100% আমলের ফিকির করো, তাহলে তোমার মাঝে 80% আমল থাকবেই থাকবে ইনশাআল্লাহ। যদি কেউ গোল্ডেন প্লাসের আশা করে, গোল্ডেন না থাকলেও তার প্লাস থাকে। কথা ঠিক না বেটি? এই কারণে ভাইয়েরা, আমার একজন মাদ্রাসার তাকওয়া আমি আপনাদের কাছে পেশ করতে চাই। কেমন ছিল তার তাকওয়া? আব্দুল্লাহ বাড়ি থেকে মাদ্রাসায় যান, পথিমধ্যে এক রমণী, সুন্দরী, রূপসী একটি মহিলা তার কাছ থেকে মনের চাহিদা পূরণ করার জন্য তাকে বিভিন্ন প্রলোভন দেখাইতে শুরু করলো। অনেক ভাবে, অনেক কৌশল অবলম্বন করে ব্যর্থ হয়ে গেল সুন্দরী রূপসী মহিলা। একদিন তাকে তার বাড়িতে দাওয়াত করা হলো। অনেক মালওয়ালা, সম্পদওয়ালি একজন মহিলা ছিল, ওই মাদ্রাসার ছাত্রকে তার নির্জন রুমে তাকে দাওয়াত দিয়ে প্রবেশ করানো হলো, এবং তার থেকে মনের চাহিদা
কুপ্রবৃত্তি কুভাষণা পূরণ করার জন্য তাকে সামনের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানালো। হঠাৎ করে মাদ্রাসার মাথায় এক আল্লাহর মহব্বত, আল্লাহ দেখতেছেন কথা ঠিক না বেটি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর ভয় তার অন্তরে আছে না নাই? 100% তার অন্তরে আল্লাহর ভয়। সে এই মহিলার চক্রান্ত থেকে কিভাবে বাঁচতে পারে সে চিন্তা ফিকির করতে শুরু করে দিল। কোনো উপায় নেই, তিনি তো আর নবী নন, তার নবীর মতো ইয়াকিন পয়দা হবে, তিনি তো আর ওলি নন, তার ওলির মতো বিশ্বাস স্থাপন হবে। সে একজন মাদ্রাসার ছাত্র, তার মাথায় হঠাৎ করে আসলো আমাকে টয়লেটে যেতে হবে। কোথায় যেতে হবে? টয়লেটে আমাকে ঢুকতে হবে। ওই সুন্দরী রূপসী মেয়েকে বলল, আমাকে টয়লেটে যাওয়ার অনুমতি দেন, আমার প্রয়োজন হয়েছে, আমাকে টয়লেটে যেতে হবে। ওই মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ সে টয়লেটে ঢুকে টয়লেটের ময়লা তার শরীরে মেখে সুন্দরী রূপসীর কাছে পেশ হয়েছে। পেশ হওয়া মাত্রই সুন্দরী রূপসী নিয়ে বলছে, সি সি যাও, তুমি এত নিম্ন শ্রেণীর মানুষ, যাও আমার ঘর থেকে বের হয়ে যাও। মাদ্রাসার ছাত্র গুনাহ থেকে বাঁচার জন্য, আসল গুনাহ থেকে বাঁচার জন্য প্রাকৃতিক কিছু ময়লা তার শরীরে মেখেছে, তার ঘর থেকে বের হয়ে পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে মাদ্রাসায় প্রবেশ করেছে। মাদ্রাসা ঢুকা মাত্রই উস্তাদ জি বলছেন, আব্দুল্লাহ তোমার শরীর থেকে মেশকে আম্বরের গান কেন আসতেছে? আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর অনেক দিন যাবত মনের বাসনা পূরণ করবার জন্য একটি মহিলা আমাকে লালায়িত করছিল, তার কৌশল থেকে বাঁচার মতো আমার কোনো যোগ্যতা ক্ষমতা ছিল না। হঠাৎ করে মাথায় আসলো বাথরুমের ময়লা নিজের গায়ে লাগানোর জন্য, আমি বাথরুমে চলে গেলাম। হুজুর ওই তাকওয়ার কারণে ওই ময়লাকে আল্লাহ মেশকে আম্বরের গ্রানে পরিণত করে দিয়েছেন। হুজুর বলেন, আব্দুল্লাহ আজকে থেকে তোমার নামটা আমি আব্দুল্লাহ মেশকি রেখে দিলাম। তারপর থেকে আব্দুল্লাহর নাম হয়ে গেল আব্দুল্লাহ মেশকি। আব্দুল্লাহ যেখানে যা মেশকে আম্বরের গ্রান বের হয়, আব্দুল্লাহ যেখানে যা মেশকে আম্বরের গ্রান বের হয়। যদি আব্দুল্লাহর স্থানে বর্তমান সমাজের হাইওয়ান গুলো থাকতো, তাহলে ওই মহিলাটাকে তো একদম নিস্তে নাবুদ করে দিত। কথা ঠিক না বেছে? এই কারণে ভাইয়ারা আমার এর নাম হলো তাকওয়া। এর নাম কি বলেন? তাকওয়া। আরেকজন মাদ্রাসার ছাত্র দৃষ্টান্ত আপনাদের মাঝে আমি রাখলাম, একজন মসজিদের মুয়াজ্জিন সাহেবের দৃষ্টান্ত রাখতে চাই। হুজুর অনেক দূরে সফরে গিয়েছিলাম, গভীর রাত হয়েছে, বাড়িতে পৌঁছা সম্ভব না, আমি জানি একজন মসজিদের মুয়াজ্জিনের কাছে আমার নিরাপদের আশঙ্কা এবং সম্ভাবনা রয়েছে, এই মনে করে আমি আপনার কাছে এসেছি, আপনি মেহরবানি করে আমাকে থাকার সুযোগ করে দিন। মুয়াজ্জিন সাহেব বললেন, ঠিক আছে আমি রাখতে পারি আপনাকে, বাকি ফজরের আজানের আগেই আপনাকে বের হয়ে যেতে হবে। কি বলেন? কারণ মুসল্লির যে অবস্থা, যদি হুজুর বের, হুজুরের ঘর থেকে হুজুর নিয়ে একজন বের হয়, মাশাআল্লাহ, ঠিক না বেটি? হ্যাঁ, কথা বলেন না কেন?
ইমান আমলের ক্যান্সার হাজার হাজার দোকানে এত বড় বক্স বাজিয়ে এবং ভাবে টাকা দিয়ে মানে মনে হয় যে আর জীবনে কোনোদিন দেখে না বয়স 70 বছর 80 80 বছর লজ্জা লাগে কথা বুঝেন নাই আমরা যদি হুজুররা একটু ওই রাস্তায় বাইরে এই একটু টাকায় ঘুরে চলে একটা নজর করে যান তো হুজুর তো ঠিক দেখছে কথা কোন আরে চালনি আছে না চালনি চালনি চিনেন চালনি তার ভিতরে তো পুরাটাই ফুটা কথা বলেন না কেন সেই চালনি সুই সুই কে আইসা বলে তোমার পাছার মধ্যে ছিদ্র কেন আরে কথা বুঝেন নাই নিজের দোষের অভাব নাই হুজুর একটা দোষ করলে মহাভারত শুদ্ধ হয়ে যায় এখানে আরেকটা কথা শিখে রাখেন মহাভারত হিন্দুদের একটা গ্রন্থের নাম অনেকে বলে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে বলে কি না আরে মহাভারত তো অশুদ্ধই বলতে হবে মহাভারত কি শুদ্ধ হয়ে গেছে এই কথা বলতে হবে আপনারা কি কথা বুঝতে পারছেন এই তুমি এই কাজ না করলে কি মহাভারত অশুদ্ধ হবে এই কথা বলা যাবে না মহাভারত তো এটা অশুদ্ধই ভুল এই কথা এখন থেকে বলতে হবে যে মহাভারত কি শুদ্ধ হয়ে গেছে নাকি কথা কি বুঝে আসছে আমি মনে করি এই কথাটা আমল করলে হতে পারে এই ওসিলা আল্লাহ সবাইকে মাফ করে দেবে তাই মহাভারত কি অশুদ্ধ অশুদ্ধ হয়ে গেছে নাকি তার মানে প্রমাণ করে কি মহাভারত শুদ্ধ নাউজুবিল্লাহ যারা পাথরকে পূজা করে গাছকে পূজা করে লিঙ্গের পূজা করে যাকে বললো তাকে পূজা করে এদের ধর্ম আবার ঠিক হয়ে গেল আরে কথাটা বুঝেন নাই মাদ্রাসার ওই মসজিদের ওই মুয়াজ্জিন সাহেব ঠিক আছে আপনি ফজরের নামাজের আগে বের হয়ে যায় নাহলে আমার মান সম্মান থাকবো না ছোট্ট একটা রুম মেয়েই কোথায় শুইবে আর মুয়াজ্জিন সাহেবই কোথায় শুইবে মুয়াজ্জিন সাহেব বলতেছে আপা আপনি আমার চৌকির উপরে থাকেন আমি ফ্লোরে থাকি ফ্লোরে হ্যাঁ আমি মাটিতে থাকি কোনা হুজুর আপনি উপরে থাকেন আমি নিচে থাকি না আপনি উপরে থাকেন আপনি তো মেহমান আপনি কি মেহমান মহাজন সাহেব মহিলাটাকে খাটের উপরে শুয়ে দিলেন পাশে একটা টুলের মধ্যে এরকম টেবিলের মধ্যে কিতাব নিয়ে বসা পড়লেন মহাজন সাহেব কিতাব পড়তেছেন পাশে একটা মোমবাতি জ্বালায় রাখলেন ওই মহিলার চোখে ঘুম আসে না মহিলাটা কিছুক্ষণ পর পর তাকিয়ে দেখে মুয়াজ্জিন সাহেব তার আঙ্গুলের মাথাটা ওই মোমবাতির আগুনে ধরে দেয় কিছুক্ষণ পর পর ওই মুয়াজ্জিন সাহেব তার আঙ্গুলটা মোমবাতির আগুনে পুড়ায় সারা রাত চলে গেল তার আঙ্গুলের মাথাও পুড়ে গেল ফজরের নামাজের আজানের সময় হয়ে গেল মুয়াজ্জিন সাহেব বললেন বোন এখন তো আর আপনার থাকা যাবে না আপনি চলে যান মহিলা বলে শাহজাদী রাজার মেয়ে বলে ভাই আমি চলে যাইতেছি কিন্তু সারা রাত আপনার আঙ্গুল থেকে আপনি আগুন দেন কেন করলেন জানবার চাই মুয়াজ্জিন সাহেব বলে বোন যখন কোন অপরিচিত পুরুষ এবং মহিলা এক জায়গায় জমা হয় শয়তানের 60টা ছেলে আছে কয়টি ছেলে একটা ছেলের নাম হলো হাওয়াস তাফসিরে জালালাইনের মধ্যে আসছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই হাওয়াসের কাজ হলো একজন বেগানা মহিলা একজন বেগানা পুরুষ যদি একসাথে জমা হয় তাহলে তার দায়িত্ব হলো তাদের উভয়ের লিঙ্গের মাঝে একটা ফুঁক দিয়ে দেওয়া এই ফুঁক দেওয়ার পরে তারা একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায় এটা হলো শয়তানের কাজ ওই শয়তান আমার মনে বিভিন্ন অফার দিতে লাগলো সুযোগ দিতে লাগলো শয়তান আমাকে চক্রান্তের জালে আবদ্ধ করতে চেষ্টা করলো আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য আমার আঙ্গুলটাকে আমি মোমবাতির আগুনে ধইরা আমি নিজেকে বলি এই মুয়াজ্জিন তুই যে একটা জান্নাতে যাবে
একটা জান্নাত তোর জন্য আছে, এই আগুনে পুড়তে পারলে তুই জান্নাতে যাইতে পারবি, আর যদি এই আগুনে না পুড়তে পারস তাহলে তোর আশর আগুনে জ্বলতে হবে। মুয়াজ্জিন সাহেব বলেন এই কথাগুলো আমার যখন মনে হয়ে যায়, আপনার দিকে আমার মন চলে যায়, তখন আমি আগুনে আমার আঙ্গুলকে ছেড়ে দেই, ঘিরে দেই, পুড়িয়ে দেই, যেন আমার মন আর আপনার দিকে না যায়। এর নাম হলো তাকওয়া। এর নাম কি বলেন? এর নাম হলো 100% তাকওয়া। কিতাবে আসছে ওই শাহজাদী পরবর্তীতে যখন বিয়ের সময় হলো, তার বাবার কাছে অনেক রাজা বাদশাদের ছেলে আসতে লাগলো, কিন্তু শাহজাদী বলে না না, আমার কাছে একটা ছেলে আছে, যে ছেলেটা অমুক মসজিদে মুয়াজ্জিনি করে, তার সুরত এবং সিরত আমার কাছে ভালো লেগেছে, তাকে ছাড়া আমি আর কারো সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হব না। এই কারণে ভাইরা আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানূ ইত্তাকূন, যার ভিতরে আল্লাহর 100% ভয় আছে, এই হলো আল্লাহ। কেউ দেখে না, আল্লাহ দেখে, বাথরুমে গোসল করা জায়েজ আছে কিনা উলঙ্গ হয়ে? বর্তমান সময়ে ডাক্তার বেশি আর মুফতি বেশি, কথা বল না কেন? ডাক্তারের কাছে সাধারণ মানুষ বসে গেছে, তো ডাক্তার সাহেব আমার তো মাথা ব্যথা, ডাক্তার সব কিছু বলার আগে উনি বলে যে না পা এক্সট্রা খাও, মানে উনি ডাক্তার হয়ে গেছে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, আবার মুফতি হবে সেই যে আপনারা ফতোয়া দিলেন, ভুল ফতোয়া দিলেন, টয়লেটের ভিতরে উলঙ্গ অবস্থায় গোসল করা জায়েজ আছে কি আছে? হ্যাঁ, আমি বলতেছি জায়েজ আছে কি আছে, কথা বলেন। টয়লেটের ভিতরে উলঙ্গ হয়ে গোসল করা কি জায়েজ? কিন্তু তাকওয়া পরিপন্থী কাজ, কারণ টয়লেটের ভিতরেও তো আমার আল্লাহ দেখতেছে। কথা বুঝেন নাই? মুফতিদের ফতোয়া হলো জায়েজের উপরে ভিত্তি করে, আর আল্লাহওয়ালাদের ফতোয়া হলো তাকওয়ার উপরে ভিত্তি করে। কথা বুঝেন নাই? মুফতিরা বলে, হ্যাঁ যারা মাসআলা দেয় তারা বলে যে রুকুর মধ্যে তিনবার সুবহানাল্লাহ বললেই সুন্নাত আদায় হয়ে যায়। আল্লাহওয়ালারা কি বলে? পাঁচবার, সাতবার, নয়বার, যতবার পারো ততবার বলা তাকওয়া। কথা ঠিক না বেটি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? টয়লেটে উলঙ্গ অবস্থায় গোসল করা জায়েজ, কিন্তু তাকওয়া হলো একটা পাতলা কাপড় হলে পেঁচিয়ে নেওয়া, কারণ আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, এর নাম হলো তাকওয়া। আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ সব ভাইকে আমল করার তৌফিক দান, সবাই বলি আমিন।